নমস্কার, আমি সুজাতা রায়, টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন, কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সম্প্রতি পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা যুবনেতা ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা উপদেষ্টা সুমন দাসের উদ্যোগে দায়হাট শহর জুড়ে স্যানিটাইজার করার কাজ শুরু হয়েছে। শনিবার দায়হাট হরিজন প্রাথমিক বিদ্যালয়ে জীবাণুনাশক স্প্রে করার যন্ত্রের মাধ্যমে জীবাণুনাশক প্রয়োগ করা হয়। কোভিড-19 ধ্বংস করার ক্ষেত্রে এটি একটি কার্যকরী উপায় বলে জানা গেছে। তৃণমূল যুবনেতাদের এরকম দায়িত্বশীল সতর্কতায় বিমুগ্ধ এলাকাবাসী। পূর্ব বর্ধমান থেকে গৌরনাথ চক্রবর্তী, টিভি। ঘরটা বন্ধ করে কত ছাত্রছাত্রীরা পড়ে সেইখানে আমরা কিছুদিন ধরে উদ্যোগ নিয়েছি আমাদের কর্মীদের তরফ থেকে যে যেসব স্কুলগুলি এখন বন্ধ করে আছে দীর্ঘদিন ধরে বা এক মাস ধরে, আগামী 30 জুন পর্যন্ত বন্ধ। আমরা 30 জুন পর্যন্ত আপাতত দায়হাট পৌরসভার সমস্ত হাই স্কুল, প্রাইমারি স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা যাতে কোনোরকমভাবে এই করোনার সময় কোনোরকমভাবে এফেক্টেড না হয় তার জন্য আমরা চিন্তাভাবনা করেছি। আজ আমরা দায়হাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে হরিজন প্রাথমিক বিদ্যালয়ে আছি। আমাদের এখানে কর্মীরা সমস্ত স্কুল স্যানিটাইজ করছে। এটা আমাদের প্রথম পর্যায়ে কাজ চলছে। এখন আমাদের প্রায় দ্বিতীয় পর্যায়ে এরপরে আরও অত্যাধুনিক মেশিন নিয়ে আমরা আমাদের দায়হাটের সমস্ত স্কুলগুলি স্যানিটাইজ করার জন্য কাজ পর্যায়ক্রমে চলবে। আমরা এই কারণে উদ্যোগ নিয়েছি, পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় কোথাও এরকম উদ্যোগ কোনো রাজনৈতিক দল নিয়েছে বলে মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতটা পারবে মানুষের পাশে থাকুন। আমরা সেই জন্য ছাত্র যুবরা আমাদের দায়হাট পৌরসভার সমস্ত হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং বেসরকারি স্কুলে যদি আমাদেরকে আবেদন করে তাদের স্কুল স্যানিটাইজ করার জন্য আমরা করতে প্রস্তুত। সকলকে বলবো এগিয়ে আসুন, করোনার এই পরিস্থিতিতে কোভিড-19 লড়াইয়ে সবাই একজোট হয়ে লড়াই করুন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। খুব সুন্দর হয়েছে, স্যানিটাইজেশন করা হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ আমাদের স্কুলে বহু ছাত্রছাত্রী আসে এবং চাল আলু বিতরণ হয়, তো স্কুলে নিচের তলা উপস্থিত রান্নাঘর সব ঘরই স্যানিটাইজ করা হলো। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি এটা সাধুবাদ জানাই। আমাকে লক্ষ্য করে যাবে ওইটা লাগানো হয়নি তো। আদৌ এই স্কুলে মিড ডে মিল চালু হবে কিনা এরপরে একবার শিশুদের জন্য তো ঠিকঠাক করা হোক। কোনটা দিয়ে গেলে না করে যেতে হবে।
এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।